এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। এক নজরে, 23 জুলাই তৃতীয় মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট হচ্ছে পেশ, জানালেন অর্থমন্ত্রী। অপরদিকে চরম সংকটে একদা বাংলা রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়, ব্রেনে অস্ত্রোপচার, ভর্তি বর্তমানে ICU-তে। অপরদিকে বাড়ির সামনেই দুষ্কৃতীদের আক্রমণ, খুন হলেন তামিলনাড়ুর BSP সভাপতি। প্রশ্ন ফাঁসের অভিযোগ, চাকুরির পরীক্ষায় বিরাট বড় জালিয়াতি, অভিযুক্ত প্রিন্সিপাল স্কুলের প্রিন্সিপালকে রীতিমত অফিস থেকে, স্কুল থেকে, চেয়ার থেকে উঠিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন সহকর্মীরা। প্রকাশ্যে এলো ভাইরাল ভিডিও। ভারত হিন্দু রাষ্ট্র নয়, আবারও জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারত হিন্দু রাষ্ট্র নয়, হিন্দু রাষ্ট্রে পরিণত করা যাবে না ভারতকে, সেটার প্রতিফলন ঘটেছে এবারে লোকসভা নির্বাচনে, জানালেন অমর্ত্য সেন। স্বস্তির খবর, জিও গ্রাহকদের জন্য অবশেষে বাড়ল না জিও রিচার্জ প্ল্যানগুলির দাম। 1 লক্ষ কোটি টাকার বিরাট বড় প্যাকেজের দাবি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর, সারাশি চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। NDA জোট সরকার, কেন্দ্রীয় সরকার পতনের চরম আশঙ্কা। অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হবার 1 সপ্তাহই হয়নি পার, তার মধ্যেই জিম্বাবুয়ের কাছে বিরাট বড় লজ্জার হার ভারতীয় ক্রিকেট টিমের। টানা ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়, আজকেও সতর্কবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় টানা ভারী বৃষ্টি চলবে এই 10টি জেলায়, বিস্তারিত জানাবো ওয়েদার রিপোর্টটি। অপরদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টানা একাধিকবার সহ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মহিলা। জুড়ে থাকুন শেষ পর্যন্ত, নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সংবাদগুলো আমাদের নিয়মিত সবার প্রথমে দেখবার জন্যে। 23 জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ হবে সেদিন, শনিবার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। সংসদে বাজেট অধিবেশন চলবে 22 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত। তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসার পর এটাই হবে প্রথম বাজেট যেখানে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। এবারের বাজেট আগামী 5 বছরের যেমন দিক নির্দেশ করবে, ঠিক তেমন বাজেট অধিবেশনে বিরোধী শিবিরের ভূমিকা কেমন হবে এবার সেদিকে নজর রয়েছে গোটা দেশবাসীর। পাশাপাশি এই বাজেটের ওপর নির্ভর করে দেশের সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি কোন দিকে যাবে আগামী 5 বছর তার চিত্রটা স্পষ্ট হয়ে উঠবে। একদা বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক, ভর্তি বর্তমানে ICU-তে। তবে শুক্রবার তাকে বের করে আনা হয়েছে ভেন্টিলেশন থেকে, তবে পরিস্থিতি সংকটজনক, জানিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। শনিবার বিকেলে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান মুকুল পুত্র। তিনি জানিয়েছেন বাবা ICU-তে রয়েছেন, অক্সিজেন সাপোর্টে রয়েছেন, অপারেশন হওয়ার পর যে অবস্থা ছিল তার থেকে বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছেন মুকুল রায়। রাজ্য রাজনীতিতে তাবড় নেতা ছিলেন মুকুল রায়। মুকুল পুত্র জানান তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিনিয়ত খোঁজ রাখা হচ্ছে মুকুল রায়ের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও দলের নেতাদের তরফে খোঁজ রাখছেন মুকুল রায়ের। বর্তমানে ডাকলে সাড়া দিচ্ছেন মুকুল রায়, তবে পুরোপুরি জ্ঞান আসেনি এখনও, তবে আগের থেকে কিছুটা ভালো রয়েছেন। রাইস টিউবে খাওয়ানো হচ্ছে তাকে। মূল যে সমস্যা ছিল মাথা থেকে রক্ত বেরোনো, সেটা বর্তমানে বন্ধ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যেহেতু ব্রেনের অপারেশন সেক্ষেত্রে সময় কিছুটা লাগতে পারে। ফের জম্মু কাশ্মীরে দিনভর গুলির লড়াই, শহীদ 2 সেনা জওয়ান, খতম 4 জঙ্গি। জম্মু কাশ্মীরে কুলধাম জেলায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের দিনভর গুলির লড়াই সংঘর্ষ, সংঘর্ষে শহীদ 2 জন সেনা জওয়ান, খতম 4 জঙ্গি। শনিবার রাতে জম্মু কাশ্মীরের পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে। প্রথমে কুলধামের মদের গাম গ্রামে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে CRPF, সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন 1 সেনা জওয়ানের মৃত্যু হয়। এরপর ফিজল চিন্নি গ্রাম এলাকাতে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পেয়ে তল্লাশি শুরু করে সেনাবাহিনী। ফিজল এলাকায় 4 জন জঙ্গিকে খতম করে সেনা জওয়ানরা। ওই সংঘর্ষে শহীদ হন আরও 1 সেনা জওয়ান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মৃত 4 জঙ্গি লস্কর ই তৈবার সদস্য। আজ রবিবার পুরীতে রথযাত্রা উৎসবে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে দ্রৌপদী মুর্মু শনিবার 4 দিনের ওড়িশা সফরে যাচ্ছেন। রবিবার আজ তিনি পুরীতে থাকবেন। ওড়িশা পুলিশের ADG আইন শৃঙ্খলা তথা পুরীর রথযাত্রার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক সঞ্জয় কুমার শনিবার জানিয়েছেন রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত 2022 সালে রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
চাকুরির পরীক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ। স্কুলের প্রিন্সিপালকে রীতিমতো ঘাড় ধরে চেয়ার থেকে তুলে বার করে দিলেন সহকর্মীরা। প্রকাশ্যে এলো ভিডিও। ঘটনা যোগী রাজ্য উত্তরপ্রদেশের। স্কুলে নিজের ঘরেই বসেছিলেন প্রিন্সিপাল। আচমকা স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকা তার ঘরে এসে ঢোকেন। ঘরে ঢুকেই হুমকি দেওয়া শুরু করেন তারা। তারপর তাকে চেয়ার ছেড়ে উঠে যেতে বলা হয়, কিন্তু প্রিন্সিপাল মহিলা প্রিন্সিপাল প্রতিবাদ করতেই প্রায় মারমুখী হয়ে ওঠেন শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ, প্রিন্সিপালের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা করা হয়, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি চলে। শেষমেশ প্রিন্সিপালের হাত ধরে চেয়ার থেকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে টেনে তুলে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় স্কুলের মহিলা প্রিন্সিপালকে। শুধু তাই নয়, তারপর প্রিন্সিপালের সেই চেয়ারে নবনিযুক্ত প্রিন্সিপালকে বসিয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়। স্কুলের শীর্ষ আধিকারিকদের সামনে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ জানা গিয়েছে। ইতিমধ্যে প্রিন্সিপালকে বহিষ্কারও করা হয়েছে। এই ঘটনার ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল, যদিও আমাদের চ্যানেল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। জানা যাচ্ছে ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। জানা গিয়েছে ওই প্রিন্সিপালের নাম পারুল সলোমন। উত্তরপ্রদেশ পিএসসি রিভিউ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বসন্ত জাসবন্ত নামে এক ওই স্কুলের এক কর্মী গ্রেপ্তার হন। তিনি গ্রেপ্তার হতে প্রিন্সিপাল পারুলের ওই ঘটনায় জড়িয়ে থাকবার বিষয়টি প্রকাশ্যে আসে। প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সহকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারপরে স্কুল কর্তৃপক্ষের রসে পড়েন প্রিন্সিপাল। স্কুলের শীর্ষ আধিকারিক মরিস এডগার ড্যান জানিয়েছেন, গত 11 ফেব্রুয়ারি আরও এবং এআরও পরীক্ষা হয়। সেই পরীক্ষায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। সেই কেলেঙ্কারিতে যুক্ত রয়েছেন স্কুলের ওই প্রিন্সিপাল বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন প্রিন্সিপাল পারুল। যদিও এডগার ড্যানের দাবি গোটা ঘটনার ভিডিও করা হয়েছে, প্রিন্সিপাল পারুলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ভারত হিন্দু রাষ্ট্র নয়, প্রতিফলিত হয়েছে এবারে লোকসভা নির্বাচনের ফলাফলে আবারও একবার জানালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারত যে হিন্দু রাষ্ট্র নয় সেটা ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে মত অর্থনীতিবিদ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। মোদি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অর্থনীতিবিদ জানাচ্ছেন, এবারের লোকসভা নির্বাচনের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো সম্ভব হয়েছে। শনিবার বোলপুরে জামবনির একটি বেসরকারি ভবনে এক শীর্ষ আলোচনা সভার অন্যতম বক্তা শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। এদিনের আলোচনা সভায় অমর্ত্য সেন বলেন, এখন সর্বত্র আলোচনার বিষয়বস্তু ভারতকে কী করে হিন্দু রাষ্ট্র করা যায়। জানা দরকার, স্কুলের কচিকাঁচাদের কাছে হিন্দু মুসলিমের কোনো পার্থক্য নেই, তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো গেল। নোবেলজয়ী অর্থনীতিবিদের মতে, এবারে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা দেখানো হয়েছে, কিন্তু ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় সেটাই প্রতিফলিত ঘটেছে এবারে লোকসভা নির্বাচনের ফলাফলে। যা মানতে পারেননি অনেকেই, ওরা এটা মানতে পারল না যে যেখানে বড় মন্দির তৈরি হলো সেখানে একজন ধর্মনিরপেক্ষ দলের প্রার্থী হিন্দু রাষ্ট্র গড়ার দাবি তোলা প্রার্থীকে প্রচুর ভোটে হারিয়ে দিয়েছেন। অমর্ত্য সেনের উদ্বেগ, ধর্মের নামে ভারতে এখন চরম বিভাজন বাড়ছে, জোর করে বলি আওড়ানোর চেষ্টা, মারধরের রাজনীতি চলছে, এমন পরিস্থিতিতে এখন দেশে প্রয়োজন মানবাধিকার শিক্ষার। স্বস্তির খবর জিও গ্রাহকদের জন্য, বাড়ল না রিচার্জ প্ল্যানগুলির দাম। স্বস্তির খবর এলো জিও গ্রাহকদের জন্য, একাধিক রিচার্জ প্ল্যানের বাড়ল না দাম, তবে কমেছে মেয়াদ, মানে কিছুটা সুবিধা কমল রিচার্জ প্ল্যানগুলির। মূলত কমানো হয়েছে ভ্যালিডিটি, আগে যে ভ্যালিডিটি ছিল তা আর পাবেন না গ্রাহকরা। এই রিচার্জ প্ল্যানগুলি হলো 239 টাকা, 28 দিনের জন্য এই রিচার্জ প্ল্যানও অনেকে ব্যবহার করতেন, বর্তমানে এটির ভ্যালিডিটি রাখা হয়েছে 22 দিন। মিলবে দৈনিক 1.5 GB করে ডেটা, 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কল, তবে এই রিচার্জের সঙ্গে আনলিমিটেড 5G অফার পাওয়া যাবে না এখন। এছাড়া রয়েছে 749 টাকার প্ল্যান, এই প্ল্যানটা আগেও ছিল, এখনও রয়েছে, দামে কোনো হেরফের করা হয়নি, তবে বর্তমানে ওই প্ল্যানে 72 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, আগে যেটা ছিল 90 দিনের ভ্যালিডিটি। এছাড়াও 666 টাকার পপুলার একটি প্ল্যান, জানিয়ে রাখি এই রিচার্জ প্ল্যানেরও দাম বাড়ায়নি জিও, তবে কমে গেছে ভ্যালিডিটি, আগে পাওয়া যেত 84 দিন, এখন ভ্যালিডিটি দেওয়া হচ্ছে 70 দিনের, বাকি সুবিধা একই, সব কিছুই অপরিবর্তিত রাখা হয়েছে। প্রবল সাড়াশি চাপে কেন্দ্রীয় সরকার, 1 লক্ষ কোটি টাকার বিরাট বড় প্যাকেজ চাইলেন চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবুর দাবিতে বিপাকে NDA।
রাজকোষে টানাটানি, কিন্তু তার থেকেও বড় মাথা ব্যথা এখন সরকার রক্ষার দায়ে জোট ধর্মের আজ প্রবলভাবে লাগতে শুরু করেছে। এবার সৌজন্যে তেলুগু দেশম পার্টি যাবতীয় নিয়মকে তুড়ি মেরে উড়িয়ে মোদী সরকারের কাছে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চাইলেন দলের সুপ্রিমো তথা তেলুগু দেশম পার্টির অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তার তিনি প্যাকেজ চাইছেন 1,00,000,000 টাকা অন্ধ্রপ্রদেশের জন্য। সরকারি সূত্রের খবর, বৃহস্পতিবার হায়দ্রাবাদ থেকে দিল্লি উড়িয়ে আসেন চন্দ্রবাবু। প্রথমে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন, তারপর সরাসরি দেখা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি 1,00,000,000 টাকারও অধিক মূল্যের প্যাকেজের দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু বলে জানা যাচ্ছে। নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে চন্দ্রবাবু যে স্মারকলিপি দাবিপত্র জমা দিয়েছেন তার সামগ্রিক মূল্য 1,00,000,000 টাকা। তার জেরে মাথায় বজ্রাঘাত অর্থমন্ত্রক প্রধানমন্ত্রীর দপ্তরের, কারণ কোনো বিশেষ খাত বিপর্যয় ছাড়া বাজেটে কোনো একটি বিশেষ রাজ্যকে এভাবে এত টাকা দেওয়া সম্ভব নয়। আর তার থেকেও বড় বিপদ, চন্দ্রবাবু একানো নীতিশ কুমারের দলও এবার একটি বিশেষ প্যাকেজের দাবি করছে প্রধানমন্ত্রীর কাছে। জানা যাচ্ছে অমরাবতীকে রাজধানী নির্মাণ করার জন্য 50,000 কোটি টাকা চাইছেন চন্দ্রবাবু। এছাড়াও পোলাভরম সেচ প্রকল্পের জন্য 12,000 কোটি জমে থাকা ঋণ থেকে মুক্তি পেতে 15,000 কোটি টাকা চাইছেন তিনি। পরিকাঠামো উন্নয়নে 10,000 কোটি টাকা দাবি করেছেন তিনি। এছাড়াও রয়েছে আবাস যোজনা, পানীয় জলের মতো প্রকল্পের অর্থ। একটিমাত্র রাজ্যকে বিপুল অর্থ বরাদ্দ কিভাবে সম্ভব, এই পরিস্থিতিতে সরকার পতনের আশঙ্কা দেখা দিয়েছে। লালু প্রসাদ যাদব শুক্রবারই জানিয়ে দিয়েছেন এক মাসের মধ্যে পতন হবে কেন্দ্রীয় সরকারের। শিবসেনা এমপি সঞ্জয় রাউত শনিবার জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার নিজেদের রাজ্যে মুখ রক্ষা করার জন্য সমর্থন প্রত্যাহার করে নেবে মোদী সরকারের কাছ থেকে, সুতরাং সরকারের পতন স্রেপ সময়ের অপেক্ষা। জিম্বাবুয়ের কাছে বিরাট বড় লজ্জার হার ভারতীয় ক্রিকেট টিমের। বিশ্ব চ্যাম্পিয়নরা হারল প্রথম ম্যাচে শনিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে। 2020 সিরিজের প্রথম ম্যাচেই লজ্জাজনক 13 রানে হারলেন শুভমন গিলরা। চলতি বছরে 20 ওভারের ঘরানায় প্রথম হার নীল জার্সিধারীদের। 5 ম্যাচের সিরিজে সমতা ফেরানোর সুযোগ অবশ্য রবিবারই পাচ্ছেন গিলরা। গত শনিবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মার বিরাট কোহলির দল। 7 দিন পর সেই ভারতকেই দেখালো হতদরিদ্র লজ্জার হার, সেটা এমন দলের বিরুদ্ধে যারা 2020 বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। তাৎপর্যের বিষয়, কাপ জয়ের পরের ম্যাচেই লজ্জিত হলো ভারতীয় ক্রিকেট। রোহিত বিরাটদের উত্তরসূরীরা বোঝালেন তারা এখনও মশাল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হতে পারেননি। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে করেন মাত্র 115-116 রানের পুচকে লক্ষ্য তারা করতে গিয়ে কোটিপতি লীগের রথী মহারথীরা খেলেন হোঁচট 19.5 ওভারে মাত্র 102 রানে। একেবারেই অলআউট ভারতীয় ক্রিকেট টিম। শুভমন গিল করলেন 29 বলে 31, ওয়াশিংটন সুন্দর 34 বলে 27, আবেশ খান 12 বলে 16 ছাড়া কেউ 2 অঙ্কে রান করতে পারেননি। তিন অভিষেক খারি, অভিষেক শর্মা, রিয়ান পরাক, ধ্রুব জুরেলের সংগ্রহ যথাক্রমে 0, 2 এবং 6। চরম ব্যর্থ ঋতুরাজ গায়কোয়াড় করেছেন 7, রিঙ্কু সিং মাত্র 0, অথচ সিনিয়রদের স্কোয়াডে সুযোগ না পেলেই তারা মুখ ফুলিয়ে থাকতেন এতদিন। শুভমন গিলদের ব্যর্থতার দাম পেল না রবি বিষ্ণইয়ের কেরিয়ারের সেরা বোলিং। মাত্র 13 রানে 4 উইকেট নিয়েছেন এদিন তিনি। 90 রানে 9 উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবুয়ের, কিন্তু শেষ উইকেটে 25 রান তোলেন মাদান্দে এবং ছাতারা, সেটাই তফাত করে দিল 24 রানে 3 উইকেট নিয়ে। ম্যাচের সেরা অবশ্য জিম্বাবুয়ের সিকান্দার রাজা। অপরদিকে বাড়ির সামনেই দুষ্কৃতীদের হাতে খুন হলেন তামিলনাড়ুর বিএসপি সভাপতি। শুক্রবার তামিলনাড়ুর চেন্নাইয়ে বিএসপি নেতা কে আর্মস্ট্রং এর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তার বাড়ির সামনেই বাইক নিয়ে চড়া হয় 6 দুষ্কৃতী। ভরা রাস্তায় বিএসপি নেতার ওপরে একের পর এক কুরুলের কোপ বসায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান বিএসপি সভাপতি। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএসপি প্রধান মায়াবতী। শুক্রবার সন্ধেবেলা চেন্নাইয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন কে আর্মস্ট্রং। হঠাৎই বাইকে চেপে আসেন দুষ্কৃতীরা, কুরুল দিয়ে হামলা চালায় ওই নেতার ওপর। হামলার পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন দুষ্কৃতীরা ফুড ডেলিভারি বয় সেজে এসেছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 8 সন্দেহভাজককে হেফাজতে নেওয়া হয়েছে।
অপরদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন সহবাসের অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ইছাপুরের বাসিন্দা অভিযুক্ত কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে নিয়ে ব্যারাকপুর কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘোলা থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা যুবতী পশুপ্রেমী হিসেবেই পরিচিত। সেই সূত্র ধরে 2021 সালে ইছাপুরের একটি অসুস্থ পথ কুকুরের চিকিৎসা করানো নিয়ে কাউন্সিলরের সঙ্গে তার আলাপ হয়। এরপর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার একাধিকবার সহবাস করেছেন ওই তৃণমূল কাউন্সিলর তার সঙ্গে। লাগাতার টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলি জুড়ে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার পাঁচ জেলাতেই ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। পাঁচটি জেলাতেই 7 থেকে 11 সেন্টিমিটারের অধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 3 থেকে 4 দিন টানা বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের এই 5টি জেলা জুড়ে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত আজকে চলবে, বিক্ষিপ্ত হবে। এই মুহূর্তে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য দেয়নি আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলির দুই একটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ।